8 বছরের বেশি সময় ধরে নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন রাজধানীর মহাখালী এলাকার হোটেল মালিক মুস্তাক পাশা মিলন এবং সমাজসেবক ফারুক আহমেদ। তারা প্রতি শুক্রবার দুপুরে আমতলীর রাঁধুনি রেস্টুরেন্টে 8 শতাধিক মানুষকে স্পেশাল মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে আসছেন। পোলাও, মাংস ও ডিম দিয়ে পরিবেশন করা খাবার খেতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। হিজড়া জনগোষ্ঠী, রিক্সা, ঠেলা ও ভ্যানগাড়িওয়ালা, পথ শিশু ছাড়াও উন্নত মানের এই খাবার খেতে দেখা যায় অনেক নিম্ন ও মধ্যবিত্তের মানুষকেও। মায়ের অনুপ্রেরণায় এমন একটি মহৎ কাজ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতেও তারা এ ধরনের কাজ অব্যাহত রাখবেন বলে জানানো হয়। প্যারাগন গ্রুপের মালিক মশিউর রহমান তাদের কিছুটা সহযোগিতা করছেন বলেও জানান তারা। প্রায় 8 বছর হয়ে গেছে এখানে আমরা মানুষ খাওয়াচ্ছি, গরিব মানুষ খাওয়াচ্ছি, থার্ড জেন্ডার তারাও আসে এখানে। আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দেয়, যতদিন শক্তি থেকে আমি করে যাবো, এই জন্য মানুষের কাছে দোয়া চাচ্ছি।